আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, এই করোনার মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য বরাবরের মতোই আমার আজকের বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান, বিষয় কোড 66442। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। অনলাইন লেকচারে এটা আমার অষ্টম লেকচার, অধ্যায় 6 থেকে আলোচনা করব। এই পাঠ আজকের এই ক্লাস থেকে আমরা যা শিখতে পারবো, দালানের বিভিন্ন উপাংশ চিহ্নিত করতে পারবে, দালানে কি কি আইটেমে কাজ করা হয় তা জানতে পারবে, চালনা দূরত্ব উত্তোলন দূরত্ব সম্পর্কে ধারণা পাবে, দরজা জানালার আকার নির্ণয় করতে পারবে, গাঁথুনিতে ও প্লাস্টারিং এ ফাঁকা অংশ বাদ দেওয়ার নিয়ম জানতে পারবে, আমাদের দরজা জানালার অনেক রকম ডিজাইন হয়, অনেক বিট থাকে, রিবেট থাকে, গ্রুপ থাকে, এগুলো ওইভাবে হিসাব করা সম্ভব হয় না, সেখানে আমরা সহজেই কি রকম জানালা কত ফ্যাক্টর দ্বারা গুণ করলে উভয় পাশে পেইন্টিং এর পরিমাণ জানতে পারবো সেটা এখানে আলোচনা হবে। বিস্তারিত ডিজাইন ছাড়া রডের পরিমাণ কোন মেম্বারে কত পার্সেন্ট ধরা হয় তা জানতে পারবে। কম্পোনেন্ট অফ এ বিল্ডিং, দালানের উপাংশ, দালানের মূলত দুইটি অংশ, সাবস্ট্রাকচার বা ভিত্তি, প্লিন্থ লেভেলের নিচে দালানের যে সমস্ত অবকাঠামো নির্মাণ করা হয় তাকে সাবস্ট্রাকচার বলে, এটি দালানের ফাউন্ডেশন বা ভিত্তি হিসাবে কাজ করে। সুপারস্ট্রাকচার, দালানের প্লিন্থ লেভেলের উপর থেকে ছাদ পর্যন্ত যে অবকাঠামো সমূহ নির্মাণ করা হয় তাকে সুপারস্ট্রাকচার বলা হয়। লক্ষ্য করো শিক্ষার্থী, এখানে একটা ছবি দেখানো হয়েছে, এটা আমাদের সাবস্ট্রাকচার, এর মধ্যে আছে সোলিং, সিসি, ফাউন্ডেশন ব্রিকওয়ার্ক, প্লিন ব্রিকওয়ার্ক, এসব সাবস্ট্রাকচারের অংশ। অপরদিকে প্লিন্থ লেভেলের উপরে সুপারস্ট্রাকচার, ব্রিকওয়ার্ক, উইন্ডো, সানসেট, লিনটেল, আরসি স্ল্যাব, জলছাদ, প্যারাপেট, কোপিং, এগুলো সবই সুপারস্ট্রাকচারের অংশ। ভিত্তিতে কিভাবে মাটি কাটার হিসাব করতে হয় সেগুলো আমরা এখন বোঝার চেষ্টা করব। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তবে ভিত্তির পরীক্ষাকে, ট্রেন্স, পরীক্ষা মানে ট্রেন্সকে আয়তাকার সেকশন বিবেচনা করে ঘনমিটারে মাটির কাজের পরিমাপ নেওয়া হবে। অর্থাৎ নকশায় দেওয়া ভিত্তির প্রস্থ ও গভীরতা সমান ধরে খনন কাজের হিসাব করা হয়। এখানে আমাদের ভিত্তির চওড়া
সোলিংয়ের 84 সিসির তোর সমান দেখানো হয়েছে এবং এটা হলো গভীরতা। এইভাবে আয়তাকার সেকশন ধরে আমাদের মাটির কাজের হিসাব করতে হবে। কাজের পরিমাণ হবে ট্রেন্সের লেন্থ, প্রস্থ, গভীরতা। এই চওড়াটা বলছি, আবার বলছি, চওড়াটা হবে এই সোলিং বা সিসির যে চওড়া থাকবে তার সমান ধরা হবে। ভিত্তিতে গাঁথুনির কাজ শেষ হলেই ট্রেন্সটা ব্যাক ফিলিং করা হয়। আমরা মাটি কাটলাম, এর ভিতরে যে সমস্ত কাজ করলাম, এখানে কি করেছি ছবিতে লক্ষ্য করো, সোলিং করেছি, সিসি করেছি, ফাউন্ডেশন ব্রিকওয়ার্ক করেছি। এই কাজগুলো মাটি কাটার থেকে যদি এর আয়তন বাদ দিয়ে দেই, তাহলে আমরা মাটি ভরাটের পরিমাণ বা সাইড ফিলিংয়ের পরিমাণ বা ব্যাক ফিলিংয়ের পরিমাণ জানতে পারবো। তবে সাধারণত আমাদের টোটাল যে ভলিউম অফ আর্থ ওয়ার্ক, এই আর্থ ওয়ার্কের 5 ভাগের 1 ভাগ ধরা হয় ব্যাক ফিলিং। মাটির কাজের পরিমাপ গ্রহণের পদ্ধতি মাটির কাজের সাথে সম্পর্কিত, বাট কিছু কাজ আছে যেগুলো মেজারমেন্ট করা হবে না বা কন্ট্রাক্টরকে সেই কাজের জন্য কোনো পে করা হবে না। কি কাজগুলো দেখো, কাজের প্রস্তুতি, প্রোফাইল, এগুলো এসব কাজ কোনো পে করা হবে না। সাইট পরিষ্কারকরণ, কাজ করতে গেলে সাইডে পুরনো কোনো স্ট্রাকচার থাকতে পারে বা জঙ্গল থাকতে পারে, এগুলো পরিষ্কার করতে গেলে লেবার মিস্ত্রির খরচ হবে, বাট সেগুলো হিসাবে আনা হবে না। খননের অনধিকার ভাঙন, তুমি মাটি খনন করছো, সাইডে মাটি ভেঙে পড়ছে, নরম মাটি হলে ভেঙে পড়তেই পারে, এগুলোর জন্য আলাদা কোনো পে করা হবে না। গভীর খননের ভিত্তির পার্শ্বে ধাপ রাখা এবং পরে এটাকে অপসারণ করা। আমাদের যদি ট্রেন্সের গভীরতা বেশি হয় তাহলে সেখানে সাইডে ধাপ রাখা হতে পারে, পরবর্তী সময় এটা ধাপটা তুলে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, কিন্তু এর জন্য আলাদা কোনো পারিশ্রমিক বা বিল কন্ট্রাক্টর পাবে না। খনন কাজের জন্য প্ল্যাঙ্কিং, শাটারিং সন্নিবেশ করা, খনন করতে গেলে সাইডে ভাঙন প্রতিরোধ করার জন্য প্ল্যাঙ্কিং, শাটারিং করার প্রয়োজন হতে পারে, এগুলোর জন্য কোনো পে করা হবে না। খননের মধ্যে বৃষ্টির পানি আসতে পারে, সাবসয়েলের পানি আসতে পারে, আবার গড়িয়ে পানি আসতে পারে, এই পানিগুলো আমাদের ডিওয়াটারিং করতে হবে, এই ডিওয়াটারিং করার জন্য আলাদা কোনো বিল পরিশোধ করা হবে না। খনন কাজ চলাকালীন গ্যাসের লাইন থাকতে পারে, ইলেকট্রিক লাইন থাকতে পারে, টিএনটি লাইন মাটির নিচে থাকতে পারে, এই লাইনগুলোকে সাপোর্ট দিতে হতে পারে, শিফটিং করা হতে পারে, এগুলোর জন্য আলাদা কোনো বিল কন্ট্রাক্টরকে দেওয়া হবে না। এখন আমরা চালনা দূরত্ব এবং উত্তোলন দূরত্ব কি বোঝার চেষ্টা করি। মাটি কেটে দূরে ফেলানোর জন্য প্রতি 30 মিটারকে প্রাথমিক চালনা দূরত্ব বা লিড বা ডিস্টেন্স বলা হয়, এবং খননের ক্ষেত্রে গভীরতার ক্ষেত্রে প্রতি 1.5 মিটার পর্যন্ত প্রাথমিক উত্তোলন দূরত্ব, লিফ্ট, ডেপথ বা হাইট ধরা হয়। প্রাথমিক চালনা দূরত্ব বা 30 মিটারের অতিরিক্ত দূরত্বের জন্য এবং প্রাথমিক উত্তোলন দূরত্ব বা 1.5 মিটারের অতিরিক্ত গভীরতার জন্য অতিরিক্ত দর বিবেচনা করা হয়। তাহলে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে মাটি খনন করা হচ্ছে, খনন করে পাশে ফেলা হচ্ছে, তো এই ফেলবে কত দূরে ফেলতে পারবে তার একটা হলো যে 30 মিটার। আমাদের সরকারি বিধিবিধান আছে যে বিল দেওয়া হয় তাতে প্রাথমিক লিড হলো 30 মিটার, এই মাটিটা এখানে না ফেলে 30 মিটার দূর পর্যন্ত আমি কন্ট্রাক্টরকে ফেলতে বলতে পারি,
কিন্তু যদি 30 মিটার বেশি দূরে ফেলার জন্য বলা হয় তাহলে তার জন্য তাকে অতিরিক্ত টাকা দিতে হবে। আবার গভীরতার ক্ষেত্রে আমাদের গভীর আমি ইচ্ছামতো বললাম করে দিবে এরকম নয়, 1.5 মিটার বা 5 ফিট পর্যন্ত গভীর প্রাথমিক লিফট ধরা হয়। এই 1.5 মিটারের যদি বেশি গভীর করতে হয় তাহলেও কন্ট্রাক্টরকে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে। দেওয়ালের পরিস্থিতি, বিভিন্ন রকম দেওয়াল আমরা দেখে থাকি, সেগুলো দেখছি। মেইন ওয়ালভ, এটা অবশ্যই একটা লোড বেয়ারিং ক্যাপাসিটি সম্পন্ন ওয়াল হতে হবে। এটা ভিতরেও হতে পারে ভবনের, বাইরেও হতে পারে, আউটারও হতে পারে, ইনারও হতে পারে। আউটার ওয়াল, এটা ইমারতের ভিতর থেকে সরাসরি বাইরে বা বাইরে হতে সরাসরি ভিতরে চলাচলের প্রতিবন্ধক হিসাবে কাজ করে। আউটার ওয়ালটা লোড বেয়ারিং হতে পারে, আবার নন লোড বেয়ারিং হতে পারে। আবহাওয়ার বিরূপ প্রভাব হইতে এবং বাহ্যিক যে কোনো অবাঞ্ছিত ঘটনার হাত থেকে ভিতরের বসবাসকারীদের যানমালের রক্ষা করার জন্য বাইরের দেয়ালের পুরুত্ব একটু বেশি হওয়া দরকার। এখানে লক্ষ্য করা ছবিতে, এখানে আউটার ওয়ালটা, এটা ইনার ওয়াল, এখানে আউটার ওয়ালে ভার বহন ক্ষমতা বা পার্টিশন ইয়া ফাউন্ডেশন দেখানো আছে। পার্টিশন দেওয়াল, কোনো কক্ষকে বিভক্ত করার জন্য আভ্যন্তরীণ যে দেয়াল নির্মাণ করা হয় তাকে পার্টিশন দেওয়াল বলে। এই পার্টিশন দেওয়াল অবশ্যই নন লোড বেয়ারিং হয়ে থাকে। ইনার ওয়াল, এটি পার্টিশন দেওয়ালের মতোই কাজ করে, তবে ইনার ওয়ালটা লোড বেয়ারিং বা নন লোড বেয়ারিং উভয় রকমই হতে পারে। এখানে দেখো পার্টিশন দেওয়ালটা আমাদের ফ্লোরের উপর থেকে করা, এটা একেবারেই নন লোড বেয়ারিং ওয়াল। ইনার ওয়াল এখানে বেয়ারিং, লোড বেয়ারিং ওয়াল অর্থাৎ ফাউন্ডেশন সহ দেখানো আছে মানে লোড বেয়ারিং ওয়াল। প্যারাপেট ওয়াল, প্যারাপেট ওয়াল তোমরা সবাই চেনো, ছাদের উপরে ছাদের কিনারা বরাবর প্রতিবন্ধক দেওয়াল হিসাবে কাজ করে, সাধারণত অল্প উচ্চতা সম্পন্ন হয়ে থাকে যাতে ছাদে দাঁড়িয়ে বাইরের দৃশ্য অবলোকন করা যায় এবং পাশাপাশি নিরাপদে ছাদে চলাচলে সহায়তা প্রদান করে। আমাদের প্যারাপেট ওয়ালগুলো অনেক সময় সুন্দর করে ডিজাইনও করা হয়, ওয়ালের ফাঁকে ফাঁকে গ্রিল বসানো হয়, ওয়ালগুলো আর্কিটেকচারাল ভিউর জন্য অনেকটা সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন কারুকার্য খসিতেও হয়ে থাকে। আরসিসি লিনটেল, লিনটেল কি জিনিস, দরজা জানালা বা ওপেনিং এর উপর গাঁথুনিকে যথাস্থানে ধরে রাখার জন্য লিনটেল নির্মাণ করা হয়। লিনটেলের দৈর্ঘ্যটা হবে দরজা জানালা বা ওপেনিং এর যে মুক্ত দৈর্ঘ্য আছে তার সাথে উভয় পাশে দেওয়ালের যে বর্ধিতাংশ এটা যোগ করতে হবে। যদি বর্ধিতাংশের পরিমাণ দেওয়া না থাকে তাহলে লিনটেলের পুরুত্বের সমান, লিনটেলের পুরুত্ব যা থাকবে ওই পরিমাণ বর্ধিত উভয় পাশে যোগ করে লিনটেলের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। লিনটেলের কাজের একক হয় ঘনমিটারে, কাজের পরিমাণ হবে লিনটেলের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব। লিনটেলের প্রস্থ হয় সাধারণত দেওয়ালের প্রস্থের সমান। এখানে লক্ষ্য করো ছবিতে, এটা একটা আরসিসি লিনটেল, এটা দেওয়ালের প্রস্থ, এটা লিনটেলের প্রস্থ, এটা লিনটেলের উচ্চতা। সানসেট, বিল্ডিং এর বাইরের দেওয়ালের দরজা জানালা বা বারান্দায় আমরা যারা চলাফেরা করি, বসবাস করি, উঠা বসা করি, তাদেরকে রোদ বৃষ্টির ছাটা থেকে রক্ষা করার জন্য লিনটেল লেভেলে আনুভূমিক বাড়তি যে স্ল্যাব নির্মাণ করা হয় তাকে সানসেট বলা হয়। সানসেটের দৈর্ঘ্য হবে লিনটেল যত বড় যত লম্বা হবে যত দৈর্ঘ্য, সানসেটের দৈর্ঘ্য ঠিক ততটুকু হবে। সানসেটের কাজের একক হয়ে থাকে বর্গমিটারে,
এর পরিমাণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটা আমাদের সানস্ক্রিনে একটা ছবি দেখানো হয়েছে। আমাদের প্রস্থ হলো এই ওয়াল থেকে ওয়ালের গা থেকে বাহির পর্যন্ত সানস্ক্রিনের প্রস্থ, আর দৈর্ঘ্য লিন্টেলের দৈর্ঘ্যর সমান নিতে হবে। রুফ স্ল্যাব ফ্লোর স্ল্যাব, আমরা রুফ স্ল্যাব বা ফ্লোর স্ল্যাব কি জিনিসটা বোঝার চেষ্টা করি। ভবন ব্যবহারকারীরা যে স্ল্যাবের উপর বসবাস করবে তাকে ফ্লোর স্ল্যাব, তার মানে তুমি যে ফ্লোরে আসো তোমার পায়ের নিচের যে স্ল্যাবটা সেটাই হবে ফ্লোর স্ল্যাব, আর যে স্ল্যাবটা ব্যবহারকারীদের উপর আচ্ছাদন হিসাবে কাজ করবে তাকে রুফ স্ল্যাব বলা হয়। তোমার মাথার উপরে যে স্ল্যাবটা সেটা হবে রুফ স্ল্যাব। ফ্লোর স্ল্যাবের পুরুত্ব রুফ স্ল্যাবের পুরুত্ব থেকে বেশি হয়ে থাকে। ফ্লোর স্ল্যাব অবলিক রুফ স্ল্যাবের কাজের একক হবে ঘনমিটারে। সর্বোপরি রুফ স্ল্যাবের উপর জলছাদ নির্মাণ করা হয় চুন সুরকি ও খোয়া সহযোগে 2:7 এই অনুপাতে জলছাদ নির্মাণ করা হয়। জলছাদের গড় পুরুত্ব 7.5 সেন্টিমিটার হয়ে থাকে। জলছাদের কাজের একক সাধারণত ঘনমিটারে হয়ে থাকে। তাহলে এখানে লক্ষণীয় বিষয় যেটা ফ্লোর স্ল্যাব এবং রুফ স্ল্যাব কোনটা, তুমি এখানে ছবিতে লক্ষ্য করো দোতলায় একজন ব্যক্তি বসবাস করে তার জন্য এটা হবে ফ্লোর স্ল্যাব, নিচতলার ছাদটা ফ্লোর স্ল্যাব এবং দোতলার ছাদটা হবে রুফ স্ল্যাব। এইভাবে এই ছাদ কারোর জন্য ফ্লোর স্ল্যাব কারোর জন্য রুফ স্ল্যাব, কিন্তু সর্বোপরি ছাদ যেটা এটার উপরে কেউ বসবাস করবে না, এটা শুধুই রুফ স্ল্যাব, এবং এই স্ল্যাবের উপরেই আমাদের জলছাদ নির্মাণ করতে হয়। দরজা ডোর, দরজার আকার এমন হবে যাতে সর্বোচ্চ বস্তু অথবা লম্বা একজন লোক সহজে আসা যাওয়া করতে পারে। তার মানে দরজার আমাদের রুমের মধ্যে কি কি ব্যবহার করি, আমরা একটা বেডরুমে ব্যবহার করি খাট, ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব, আলনা, এগুলো তো আমাদের এইগুলোর সাইজের আকার যা যাতে আমরা প্রবেশ করাতে পারি এরকম সাইজের দরজা হতে হবে। আর একজন মানুষ লম্বা, মানুষ লম্বা আমাদের বাংলাদেশের রেসপেক্টে বা 7 ফিট হলেই যে কোনো মানুষ হয়তো প্রবেশ করতে পারবে। তো আমাদের দরজার আকারটা সাধারণত জেনারেল হিসাব 7 ফুট নেওয়া হয়, আর প্রস্থটা হবে যেন দুজন লোক অনায়াসে পাশাপাশি আসা যাওয়া করতে পারে, মানে একজন রুমের মধ্যে ঢুকতেছে আর একজন বের হচ্ছে ইজিলি, এরকম একটা প্রস্থ হওয়া দরকার। দরজার এস্টিমেট, ফ্লাশ পার্লার দরজা 1 পাল্লা বিশিষ্ট হয়, আর প্যানেল হলে সেটা 2 পাল্লা হয়ে থাকে। প্যানেল পার্লার প্রত্যেকটা 3টে বা 4টে প্যানেল থাকে, প্রত্যেকটা প্যানেলের আকার সমান হতে পারে আবার ভিন্ন সাইজও হতে পারে। প্যানেলগুলো যে ডিজাইনই হোক না কেন প্যানেলগুলোকে ফ্রেমে চতুর্দিকে আটকানোর জন্য একটু প্রজেকশন দেওয়া হয়। এই প্রজেকশন রেইল, খাড়া যে পাতা থাকে তার নাম হলো স্টাইল এবং হরাইজন্টাল যে পাতা থাকে তার নাম হলো রেইল। এই স্টাইল এবং রেইলের মধ্যে গ্রুপ করে বসানোর জন্য একটু প্রজেকশন নেওয়া হয়। সেই প্রজেকশনের পরিমাণ 15 মিলিমিটার বা 1.5 সেন্টিমিটার এবং পাল্লার পুরুত্ব হয় সাধারণত 4 সেন্টিমিটার। পাল্লার কাজের একক বর্গমিটারে হয়ে থাকে। জানালার আকার নির্ধারণ করব আমরা। জানালার আকার নির্ধারণে কিছু বিষয় বিবেচনা করতে হয়। কক্ষের আকার, রুমটা কতটুকু ছোট বা বড়, সব রুমের জন্য একই রকম জানালা দিলে হবে না, বড় রুমের জন্য জানালা বেশি, ছোট রুমের জানালা কম। কক্ষের অবস্থান, কক্ষটা কোন পাশে অবস্থিত, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে, এগুলো বিবেচনা করতে হবে। কক্ষের ব্যবহার, কি পারপাসে ব্যবহার করে, এটা বেডরুম, ড্রয়িং রুম,
নাকি স্টোররুম না কিচেন রুম, এগুলো ব্যবহার দেখতে হবে। ওয়ালের দিক, ওয়াল কোন পাশে আছে, বাতাসের একক, বাতাসের অবস্থা কি, জলবায়ুর অবস্থা বিবেচনা করতে হবে, বাহ্যিক দৃশ্য, বাহ্যিক দৃশ্য অবলোকনের প্রয়োজনীয়তার কারণে জানালা বসানো হতে পারে। সর্বোপরি আর্কিটেক্ট তার প্রয়োজনে যে কোনো জায়গায় সৌন্দর্য বর্ধনের জন্য জানালা যুক্ত করতে পারেন। তো জানালার বিষয়গুলোর উপরে বিবেচনা করে জানালার আকারগুলো কেমন হয় আমরা একটু লক্ষ্য করি। জানালার প্রস্থ হয় কক্ষের প্রস্থ এবং উচ্চতার 8/1। মনে করো একটা রুমের প্রস্থ 15 ফুট, উচ্চতা 10 ফুট, তাহলে এই দুটার যোগফল হবে 25 ফুট। তাহলে আমার জানালার এই 25 ফুটকে 8 দিয়ে ভাগ করলে 3 ফুট 2 ইঞ্চি জানালার ইয়া হবে, 3 ফিট চওড়া হবে, 3 ফিট 2 ইঞ্চি। জানালার ক্ষেত্রফল হবে মেঝের ক্ষেত্রফলের 10-20% মধ্যে। এখন যদি আমরা রুমের সাইজ 15 ফিট/12 ফিট হয়ে থাকে, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 180 বর্গফুট। তাহলে 10% ধরি তাহলে 18 বর্গফুট, আবার যদি 20% চিন্তা করি তাহলে 36 বর্গফুট। তো আমরা জানালাটার ক্ষেত্রফল 18 বর্গফুট থেকে 36 বর্গফুটের মধ্যে নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা 25 বর্গফুটও নিতে পারি মাঝামাঝিতে, কোনো সমস্যা নেই। প্রতি 30-40 ঘনমিটার স্থানের জন্য ন্যূনতম 10 বর্গমিটার জানালা দরকার। একটা রুমের আয়তন যদি 30-40 ঘনমিটার হয়, তাহলে জানালার ক্ষেত্রফল 10 বর্গমিটার প্রয়োজন হয়। পাবলিক বিল্ডিংয়ের জন্য মেজার ক্ষেত্রফলের 20% জানালার ক্ষেত্রফল। আমরা এখানে বললাম 10-20%, এটা আবাসিক বিল্ডিংয়ের জন্য, কিন্তু যখন পাবলিক বিল্ডিং হবে তখন এই 10-20-এর মধ্যে যাওয়া যাবে না, তখন সর্বোচ্চটা 20% নিতে হবে। পর্যাপ্ত আলোর জন্য গ্লেস প্যানেল জানালার ক্ষেত্রে মেজের ক্ষেত্রফলের 8-10% হতে হবে। মনে করো আমার মেজের ক্ষেত্রফল যদি 180 বর্গফুট হয়, তাহলে আমার জানালা 180 বর্গফুটের 10% নিলে হয় 18 বর্গফুট। এখান থেকে আমাদের জানালার সাইজ, জানালার হাইট সাধারণত 4 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে। এভাবে আমরা জানালার আকার নির্ধারণ করতে পারি, খুব ইম্পর্টেন্ট রুমের বসবাস করার জন্য আরামদায়ক পরিবেশে। জানালা ভেন্টিলেশনের জন্য অনেক রকমের ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, আর্টিফিশিয়াল নয়, আর্টিফিশিয়াল তো এসি লাগানো হয়, অনেক কিছু লাগানো হয়। ন্যাচারালের জন্য ভেন্টিলেটর, স্কাইলাইট, ফ্যানলাইট, ল্যান্টেন, গ্যাবল উইন্ডো, ডরমার উইন্ডো। আমরা ছবিতে এখানে এটা এটা একটা গ্যাবল ওয়াল, গ্যাবল ওয়ালের মধ্যে গ্যাবল উইন্ডো বসানো হয়েছে, এটা রুফের মধ্যে ডরমার উইন্ডো বসানো হয়েছে, এটা একটা ভেন্টিলেটর। এখানে বিভিন্ন রকমের ভেন্টিলেশনের ছবি দেখানো হয়েছে। দালানের মেইন আইটেমগুলো কি কি, সামগ্রিকভাবে দালানের অংশগুলো, ফাউন্ডেশনে কাজ করতে হবে, মেশনারি, ফ্লোর, রুফ, ডোর, উইন্ডো, ওপেনিং, স্টেয়ার, ফিনিশিং কাজ, ফিনিশিং মধ্যে প্লাস্টার, পয়েন্টিং, পেইন্টিং, ভার্নিশিং, চুনকাম, ডিস্টেম্পার, কালার ওয়াশ, এগুলো হলো ফিনিশিং কাজের মধ্যে। আমরা মেইন আইটেমগুলো যদি একটু দেখি এক নজরে, আর্থ ওয়ার্কিং ফাউন্ডেশন, ব্যাক ফিলিং, স্যান্ড ফিলিং ইন প্লিন্থ, ফাউন্ডেশন সোলিং, ফাউন্ডেশনের সিসি, ফাউন্ডেশনের ব্রিক ওয়ার্ক, প্লিন্থে ব্রিক ওয়ার্ক, ডিপিসি, ড্যাম্প্রুফ কোর্স। ড্যাম্প্রুফ কোর্স কি জিনিস, আমাদের দালান দেখলাম দুটো অংশ, একটা সাবস্ট্রাকচার, একটা সুপার স্ট্রাকচার।
সাব স্ট্রাকচার মাটির নিচে থাকে, সুপার স্ট্রাকচার মাটির উপরে থাকে। মাটির নিচে পানি আর্দ্রতা থাকে, এই আর্দ্রতা যাতে উপরে না আসতে পারে সেই জন্য আমরা যে ঢালাই করি সেটাকে বলি ডিপিসি বা ড্যাম প্রুফ কোর্স। এরপর সুপার স্ট্রাকচারে গাঁথনি হয়, লিন্টেল সানসেট আরসিসি কাজ, দরজা জানালায় কাঠের কাজ। অনেক ক্ষেত্রে জানালায় কাঠের কাজ করা হয় না, অ্যালুমিনিয়ামের কাজ করা হয়, লোহা দিয়েও জানালা বানানো হয়। তো আমাদের কমন একটা বলা হয়েছে দরজায় তো কাঠ ব্যবহার করা হয় সাধারণত। জানালায় গ্রিলের কাজ, ভেন্টিলেটরের কাজ, ছাদে আরসিসি কাজ, তারপর ছাদে লাইম কংক্রিটের জলছাদের কাজ, প্যারাপেটে গাঁথনি কাজ, ইনসাইড প্লাস্টার। ইনসাইড প্লাস্টারের ক্ষেত্রে আমাদের পুরুত্ব হয় 12 মিলিমিটার অনুপাত 1:6, আউটসাইড প্লাস্টারেও থিকনেস 12 মিলিমিটার অনুপাত 1:6। ফ্লোরে ইটের সোলিং, ফ্লোরে কংক্রিট, ফ্লোরে কংক্রিটের কাজ হয় সাধারণত 1:3:6 এই রেশিওতে। ফ্লোরে ফিনিশিং, ফ্লোর ফিনিশিংয়ে অনেক রকম ফিনিশিং হয়, কখনো নেট সিমেন্ট ফিনিশিং দেওয়া হয়, কখনো মোজাইক করা হয়, কখনো টাইলস লাগানো হয়, কখনো মার্বেল লাগানো হয়। ড্যাডো সিলিং বিবি প্লাস্টার, আমাদের যদি প্লাস্টারটা ব্রিক সারফেসের উপরে হয় তাহলে তার অনুপাত 1:6 এবং পুরুত্ব 12 মিলিমিটার। যদি আরসিসি সারফেসে হয় তাহলে পুরুত্ব হবে 6 মিলিমিটার অনুপাত 1:4। ভিতরে এবং বাইরে পেইন্টিং, ভিতরে কী কী রং করা হয়, ভিতরে চুনকাম করা হতে পারে, এখন যদিও এটা নাই, মানুষের সামর্থ্য বেড়েছে, এখন করা হয় প্লাস্টিক পেইন্ট, ডিস্টেম্পার, আর বাইরে কালার ওয়াশ করা হতো একসময়, এখন তো সামর্থ্য বাড়ার কারণে মানুষ এটাকে ওয়েদার কোট বেশিরভাগই করে। প্লিন্থের দেওয়ালে নেট ফিনিশিং, প্লাস্টার করার পরে প্লিন্থ ওয়ালে নেট ফিনিশিং করে দিতে হবে। সানসেট প্যারাপেট ওয়ালে প্লাস্টার করতে হবে, জানালার কাঠ ও গ্রিলে রং করতে হবে। এই রংকরণের গুণ কাছে আমরা একটু দেখব। যদি ডিজাইন দেওয়া না থাকে তাহলে আমাদের প্রজেক্ট অনুমোদনের জন্য লিনটেলে স্ল্যাবে 0.7 থেকে 1% রড দেওয়া হবে, বিমে কংক্রিটের পরিমাণের 1 থেকে 2%, কলামে 1 থেকে 5%, ভিত্তিতে 0.5 থেকে 0.8% রড ধরে হিসাব করা হবে। ফাঁকা অংশ বাদ দেওয়ার নিয়ম, যদি ফাঁকা অংশ 0.1 বর্গমিটার অতিক্রম না করে তাহলে কোনো মাপ বাদ দেওয়া হবে না। বিম, পোস্ট, রাফটার, পার্লিন এগুলোর প্রান্তের জন্য কোনো মাপ বাদ দেওয়া হবে না। বেড প্লেট, ওয়াল প্লেট, সানসেট বিয়ারিং এই জাতীয় অংশের পুরুত্ব যদি 10 সেন্টিমিটারের বেশি না হয় এবং বিয়ারিং দেওয়াল সম্পূর্ণ চওড়া অতিক্রম না করে তাহলে এর জন্য কোনো বাদ দেওয়া হবে না। ছাদ বা মেঝে স্ল্যাবের বিয়ারিং গাঁথনি থেকে বাদ দেওয়া হবে না। প্লাস্টারিংয়ে বাদ দেওয়ার নিয়ম, যদি 0.5 বর্গমিটার পর্যন্ত ওপেনিং বিম, পোস্ট, জয়েস্ট এর জন্য কোনো প্লাস্টার বাদ যাবে না, জ্যাম, সিল, সফিট এগুলো যোগ করতে হবে না। 0.5 বর্গমিটারের বেশি কিন্তু 3 বর্গমিটারের কম এরকম প্লাস্টারের ক্ষেত্রে একপাশ প্লাস্টার বাদ যাবে এবং জ্যাম, সিল, সফিট এগুলো বাড়তি যোগ করতে হবে না। দরজা জানালা ওপেনিংয়ের ক্ষেত্রে একপাশে বাদ দেওয়া হয় যদি প্লাস্টার একপাশে প্লাস্টার আর একপাশে পয়েন্টিং করা হয়, তবে সাধারণত বাইরের মাপ বাদ যায়। কেন বাদ যায়, আমাদের দরজা জানালাগুলো সাধারণত আউটসাইড ফ্লাশ করে বসানো হয়, ভিতরে দিকে যেটা বললাম যে জ্যাম, সিল, সফিট বা কোবলা থাকে ওই জন্য বাইরে থেকে বাদ যাবে আর ভিতরেগুলো ওগুলো যোগ করতে হবে না, বাদও দিতে হবে না। 3 বর্গমিটার অধিক ওপেনিং যদি হয় তাহলে উভয় পাশের মাপ থেকে প্লাস্টারের মাপ বাদ যাবে এবং জ্যাম, সিল, সফিট এগুলো যোগ করতে হবে। রঙের ফ্যাক্টর, অনেক রকম দরজা জানালা হয় ডিজাইনের, তো প্যানেল, ফ্রেম, রেস্ট এগুলোর জন্য এক পাশের ক্ষেত্রফলকে 2.25 দ্বারা গুণ করলে উভয় পাশের রঙের পরিমাণ আমরা পাব। সম্পূর্ণ কাঁচের যদি দরজা বা জানালা হয় তাহলে এক পাশের ক্ষেত্রফলকে 1 দ্বারা গুণ করলে উভয় পাশের রংকরণের পরিমাণ পাব। আংশিক প্যানেল, আংশিক কাঁচের জন্য এক পাশের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে পুরা রঙের পরিমাণ আমরা জানতে পারবো। ফ্লাশ পাল্লার জন্য এক পাশের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে আমরা রংকরণের পরিমাণ জানতে পারবো।
যদি লুবার পাল্লা হয়, ভেনিশিয়ার পাল্লা হয়, তাহলে 1 পাশের ক্ষেত্রফলকে 3 দ্বারা গুণ করলে আমরা উভয় পাশের রংকরণের পরিমাণ পাব। লোহার গেট, গ্রিল এগুলোর জন্য চৌকাঠের ভিতরে ক্ষেত্রফলের 1 গুণ করলে উভয় পাশের রংকরণের পরিমাণ জানব। তো আমাদের এত সময় আমরা দেখলাম, এখান থেকে একটা হোমওয়ার্ক থাকলো যে একটা দরজার সাইজ 110 সেন্টিমিটার, 210 সেন্টিমিটার, এর একটা ছবি এঁকে স্টাইল, রেল, প্যানেল এগুলো দেখাইয়া প্রচলিত মাপ ধরে তোমার ক্লাস টিচারের কাছে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেবে। আমার এই ক্লাসের ভিডিওটা আবার যদি দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা skills.gov.bd এই ওয়েবে ভিজিট করলে দেখতে পাবে। এত সময় ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম।